আসসালামু আলাইকুম। মিস্টার বিস্ট এর ভিডিও বাংলায় আপলোড করে ইনকাম করার সঠিক নিয়মটা দেখাবো আপনাদেরকে। তার আগে এই ভিডিও ক্লিপটা দেখুন। Created every single set from Squid Game in real life, and whichever one of these 456 people survives the longest wins 456 grand. আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়েল লাইফে রিক্রিয়েট করেছি, আর এই 456 জনের মধ্যে সবথেকে শেষে যে টিকে যাবে সে পাবে $456,000। ভিডিও ক্লিপটা দেখলেন তো কত সুন্দর করে তার অরিজিনাল কন্টেন্ট বাংলা কনভার্ট করলাম আমি। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মিস্টার বিস্টের ভিডিওগুলো বাংলা কনভার্ট করে ইউটিউবে আপলোড করে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করেছে এবং কে এর সাথে সাথে ইউটিউবে সফলতা পেয়েছে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখাচ্ছি, তো উদাহরণস্বরূপ আপনারা এই চ্যানেলটার দিকে একবার লক্ষ্য করুন। এই চ্যানেল কিন্তু 83,000 সাবস্ক্রাইবার কমপ্লিট এবং কি 68 ভিডিওর মাধ্যমে, এবং কি এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ জেনারেট করতে পেরেছে। তো সে কিন্তু এই ভিডিওগুলো বাংলা কনভার্ট করে কিন্তু এই চ্যানেলে বাংলা আপলোড করতেছে। এটা কিন্তু বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার একজন। তো আমরা যদি তার অ্যাবাউট সেকশনে যাই এবং কি তার অ্যাবাউট সেকশনে যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সে তারিখটা হচ্ছে 20 মার্চ 2023 সাল, অর্থাৎ 8-9 মাসের মধ্যে কিন্তু সে কিন্তু ভালো একটা সফলতা পেয়েছে ইউটিউবে এই ভিডিও আপলোড করে। তো আপনারা যদি চান মিস্টার বিস্টের ভিডিওগুলো বাংলা কনভার্ট করে আপলোড করবেন, তাহলে সেই প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিতে পারেন। এই ভিডিওতে আমি 4টা স্টেপ আপনাদেরকে দেখাবো যে 4টা স্টেপ অবলম্বন করলে কিন্তু আপনার চ্যানেলে যে এই ভিডিওগুলো আপলোড করলে বা মিস্টার বিস্টের ভিডিওগুলো আপলোড করলে কোনো কপিরাইট বা কভারেজ স্ট্যাক আসার সম্ভাবনা থাকবে না। তো প্রথম স্টেপে আমি দেখাবো ভিডিও বাংলা কনভার্ট করবেন কীভাবে সেই প্রসেসটা, দ্বিতীয় স্টেপে দেখাবো ভিডিও এডিটিং করবেন কীভাবে, যেইভাবে এডিটিং করলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না, তৃতীয় স্টেপে দেখাবো ভিডিও থাম্বনেল তৈরি করবেন কীভাবে, থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সর্বশেষ 4 নম্বর স্টেপ দেখাবো ভিডিও আপলোড করার প্রসেস। তো চলুন ভিডিওটি এখনই শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, প্রথম স্টেপে দেখবে আমরা ভিডিওগুলো কীভাবে বাংলা কনভার্ট করবো মিস্টার বিস্টের ভিডিওগুলো। তো মিস্টার বিস্টের ভিডিও বাংলা কনভার্ট করার জন্য এখান থেকে আপনারা ইউটিউবে চলে যাবেন। তো ইউটিউবে আসার পর এখানে আপনার মিস্টার বিস্টের হোম পেজ দেখতে পারবেন এবং কি তার আইডিতে সার্চ করে নেবেন। তো এখানে তার বর্তমান ভিউয়ার্স বা তার বর্তমান সাবস্ক্রাইবার কিন্তু 250 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং কি ভিডিও আপলোড করেছে 769 ভিডিও। তো এখানে আপনার যে ভিডিওটা বাংলা কনভার্ট করবেন ঠিক ওই ভিডিওটা আগে প্লে করে দেখবেন। তো এখানে আমি 4 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি ঠিক এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি এবং কি এই ভিডিওটা একটু প্লে করে দেখবো। অলগাস এখানে ভিডিওটার মধ্যে কিন্তু ইংলিশে কথা বলতেছে, তো আমরা এটাকে বাংলা কনভার্ট করবো। তো বাংলা কনভার্ট করার জন্য এখানে যে সেটিংস অপশন পাবেন আপনারা, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে অডিও ট্র্যাক একটি অপশন পেয়ে যাবেন, এই অডিও ট্র্যাকের উপর একবার টাচ করবেন। অলগাস টাচ করলে এখানে বিশ্বের বিভিন্ন ভাষায় আপনি পেয়ে যাবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে আমরা বাংলাটা সিলেক্ট করবো, আমরা বাংলাতে এই ভিডিওটা প্লে করে দেখবো। আমি এবারে $10 মিলিয়ন জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে, আর আমি দেখাতে চলেছি এইটা আর $2,00,000। আগে থেকে দেখতে পেয়েছেন কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু বাংলা একবার সুন্দরভাবে দেখাচ্ছে এবং কি তার অরিজিনাল যে কন্ঠ ঠিক এরকম কন্ঠ বোঝাচ্ছে। তো এবার আপনার বাংলা কনভার্ট করার পরে আপনার মোবাইলে যে স্ক্রিন রেকর্ড আছে, আমার এখানে অলরেডি স্ক্রিন রেকর্ড চালু আছে। তো আপনার যদি স্ক্রিন রেকর্ড না থাকে ফোনে, তাহলে সেক্ষেত্রে আপনার গুগল প্লে স্টোরে গিয়ে একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ নামিয়ে নেবেন এবং কি স্ক্রিন রেকর্ডটা চালু করে পুরো ভিডিওটা বাংলা দেখবেন। আপনার যতটুকু ভিডিও তৈরি করতেছেন ঠিক অতটুকু ভিডিও বাংলা দেখবেন। অলগাস আমাদের এই ভিডিওটা কিন্তু বাংলা কনভার্ট করা বা বাংলা কনভার্ট করে ডাউনলোড করা বা সেভ করা অপশনটা ওকে হয়ে গেছে। তো এবার আমরা দ্বিতীয় স্টেপে কাজ করবো, দ্বিতীয় স্টেপ হচ্ছে এডিটিং করা। তো এডিটিং করার জন্য আমরা প্রফেশনাল অ্যাপস ক্যাপকাট ইউজ করবো। তো এবং ক্যাপকাটে আসার পর এখানে আপনার নিউ প্রজেক্ট অপশন পেয়ে যাবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। অলগাস এখানে আসার পরে আপনার গ্যালারি দেখাবে। তো আপনার যে ভিডিওটা আপনি বাংলায় কনভার্ট করে দেখেছেন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে, তো ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন স্ক্রিন রেকর্ডটা। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, আমি এখানে 2টা স্ক্রিন রেকর্ড ভিডিও করে রেখেছি, তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট হয়ে গেলে কিন্তু আপনার অ্যাড অপশন পেয়ে যাবেন, অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। অলগাস অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে আপনি যদি ভিডিওটা প্লে করেন, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে বাংলা কথা বলতেছে। তো এই ভিডিওটি এখানে কিন্তু বাংলা চলতেছে, তো আমরা এই ভিডিওটা এডিট করব বা কাট করব। তো কাট করার জন্য এখানে প্রথম আপনার নয়েজটা রিমুভ করতে হবে, এখানে আশেপাশে যে নয়েজগুলো আছে নয়েজগুলো রিমুভ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি ভিডিও লেয়ার হয়ে একবার টাচ করবেন। তো টাচ করার পর এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, একবার শেষে চলে আসবেন। তো শেষে আসার পর এখানে আপনারা রিডিউস নয়েজ বলে একটা অপশন পেয়ে যাবেন, এই রিডিউস নয়েজে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে ওকে করে দিবেন। তাহলে আপনারা দেখতে পারবেন এখানে নয়েজ থাকবে না। তো টিকমার্কে ক্লিক করে দিবেন। এবার যদি আপনি প্লে করেন ভিডিওটা, তাহলে দেখতে পাবেন এখানে কোনো নয়েজ নেই।
99% নয়েজ কমে গিয়েছে। তো এবার আপনাকে ভিডিওটা একটু প্রুফ করতে হবে এবং গেজারে এসে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনাকে একটু ব্যাগে যেতে হবে এখানে। তো ব্যাগে আসার পর এখান থেকে আপনার ক্যাপকাটে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এখানে স্ক্রল ডাউন করবেন, করলে এখানে রেশিও বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে এই রেশিওতে টাচ করবেন। ওর কাছে রেশিওটা টাচ করলে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ইউটিউবটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইউটিউবটা সিলেক্ট করে নিচ্ছি। এখন কাছে এখান থেকে টিকম্যাক অপশন করে নেব। তো তারপর আমরা ভিডিওটা ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য ভিডিও লেয়ার উপর একবার টাচ করবো। টাচ করার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে একটি স্ক্রল ডাউন করবো, করলে এখানে এডিট বলে একটি অপশন পেয়ে যাবো। আমরা এডিটে টাচ করে দিব এবং এখান থেকে ক্রপ যে অপশনটি পাবে ক্রপে ক্লিক করে দিব। তো ক্রপে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটা অপশন নিয়ে যাবে। তো আমরা এটাকে ক্রপ করে নেব। আমরা যে ভিডিওটা আছে মূল ভিডিওটা, এই ভিডিওটা ক্রপ করে নেব। তো আমি ভিডিওটা ক্রপ করে নিচ্ছি। এখানে আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন। ওকে, ক্রপ করে কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনার টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো টিকমার্কে ক্লিক করে এখানে আমার ভিডিওটা কিন্তু ছোটো হয়ে গেছে। তো আমরা এটাকে হাতের দু আঙ্গুল দিয়ে এটাকে জুম করে নেবো এবং কি আমাদের ইউটিউবের যে সাইজ আছে সেই সাইজ সম পরিমাণ করে নেবো। এটাকে এভাবে বড় করে নেব। তো আমি যেভাবে দেখালাম ঠিক এভাবে করে নেবেন। তো তারপর এখান থেকে আপনার ভিডিওটা প্লে করে দেবেন, আপনার ভিডিওটা কখন থেকে শুরু হচ্ছে। তো ভিডিও কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা প্রথম অংশ কাট করে নেব। তো ভিডিও লেয়ার ক্লিক করবো এবং এখান থেকে স্লিপটি ক্লিক করে দেবো। তারপর এখান থেকে প্রথম অংশটি টাচ করবো এবং কি ভিডিওটি লেয়ারটি সিলেক্ট হয়ে গেলে কিন্তু আমরা ডিলিট অপশনে ক্লিক করে দিব, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। তো এবার যদি আমি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো ভিডিওটা কিন্তু বাংলা চলতেছে এখানে। তো অল কাছে এখানে আপনার যতটুকু ভিডিও আপনি আপলোড করবেন বা যতটুকু ভিডিও রাখবেন ঠিক অতটুকু ভিডিও রেখে দেবেন, বাকি অংশ কেটে ফেলে দেবেন। তো আমি এখানে এই অংশটুকু কেটে ফেলে দেবো, লাস্টের অংশটুকু। তো ভিডিও লেয়ার ক্লিক করবে এবং এখানে স্লিপটি ক্লিক করে দিব। তারপর শেষ অংশটুকু এখানে ডিলিট করে দিবে এবং এখান থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবে, টাচ করে সিলেক্ট করবো এবং এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিব, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। ওর কাছে আমাদের এই ভিডিওটা কিন্তু ক্রপ করা বা এডিটিং করা কমপ্লিট। তো এখান থেকে আপনারা এখানে কর্নারে যে কোনো একটা পাশে আপনারা বাংলাটা লিখে দিবেন বা বাংলা শব্দটা লিখে দিবেন। তো আমি এখানে অলরেডি একটা বাংলা লিখে রেখেছি। তো আমরা এটি এখানে ওভারলে মাধ্যমে বসিয়ে দেবো। তো ওভারলেতে ক্লিক করবো এবং এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো, ফটোতে ক্লিক করবো, ফটোতে ক্লিক করে আমার গ্যালারি সব কিছু দেখাবে। তো এখান থেকে আমি যে বাংলা লেখাটি লিখেছি বাংলা লেখাটা সিলেক্ট করে নিব। তারপরে কিন্তু অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো ওর কাছে অ্যাড অপশন ক্লিক করে এখানে বাংলা লেখাটা চলে আসছে। তো আমরা এটি একটু বড় করে নিব এবং কি ভিডিও এক পাশে রেখে দিব, তাহলে আমাদের ভিডিওটা কভারেজ স্ট্যাক বা কভারেজ ক্লাইম আসার সম্ভাবনা থাকবে না। তো আমরা এই লেয়ারটাকে আমাদের ভিডিও শেষ অব্দি করে নিব। ওর কাছে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু এই বাংলা লেখাটা চলে আসছে, এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন। তো আপনারা এডিটটা ঠিক এভাবে করে নেবেন, আপনারা এই ভিডিওগুলো ঠিক এভাবে এডিট করে নেবেন। তো সেভ, তো এখান থেকে আবার আপনার ভিডিওটি সেভ করে নেবেন। তো অ্যারো এখানে ক্লিক করবেন, অ্যারো এখানে ক্লিক করলে এই ভিডিওটি সেভ হবে। তো বন্ধুরা, আমাদের প্রথম স্টেপে এবং কি দ্বিতীয় স্টেপে কাজ কমপ্লিট। তো এবার আমরা তৃতীয় স্টেপে কাজ করব বা থাম্বনেল তৈরি করব। তো থাম্বনেল তৈরি করার জন্য আমরা আবারও মিস্টার বিস্টের চ্যানেলে প্রবেশ করব। তো মিস্টার বিস্টের চ্যানেলে আসার পর আপনার যে ভিডিওটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এডিট করেছেন, যে ভিডিওটি আপনি আপলোড করবেন ঠিক এই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখন একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, যে ভিডিওটি আমি এখন এডিট করেছি ঠিক এই ভিডিওটা। তো ভিডিওতে চলাকালীন আপনি ভিডিওটাকে প্রথমে স্টপ করে নেবেন, তারপরে এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে আবার আপনার এই ফেসবুকে টাচ করবেন। তো টাচ করলে এখানে কিন্তু তার এই থাম্বনেলটা কিন্তু চলে এসেছে। তো আমরা এই থাম্বনেলটাকে প্রথমে স্ক্রিনশট নিয়ে নিব। অলরেডি স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাবো। এখান থেকে চলে যাবো আমাদের ফিক্সড ল্যাব যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে। অলরেডি অ্যাপ্লিকেশনে আসার পর এখানে আমরা রেশিও সিলেক্ট করে নিব। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতেছি বা ইউটিউবে থাম্বনেল অ্যাড করব, সেক্ষেত্রে আমরা রেশিওটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইমেজ সাইজ বলে একটি অপশন পেয়ে যাবো, ইমেজ সাইজ টাচ করব। তারপরে এখানে আমরা কাস্টম বলে একটি অপশন পেয়ে যাবো, কাস্টম অ্যারোতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো, তাহলে এখানে স্ক্রিনটা আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে যাবে। তো আমরা প্রথমে এই টেক্সটটা ডিলিট করে দেবো। তো টেক্সটের লেয়ার উপর টাচ করবেন, সিলেক্ট হয়ে গেলে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ওকে করে দেবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দেবো। অলওয়েজ প্লাস বাটনে ক্লিক করে এখানে আমরা প্রম গ্যালারিতে চলে যাবো। তো এবং প্রম গ্যালারিতে আসার পর এখান থেকে আপনি এখন যে স্ক্রিনশটটা নিয়েছেন যে ভিডিও থাম্বনেলটা, এই স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবেন। ইমেজটা সিলেক্ট হয়ে গেলে কিন্তু আপনি ক্রপ করে নেবেন, থাম্বনেলের যে অংশটা আছে এই অংশকে ক্রপ করে নেবেন, বাকি অংশ কেটে ফেলে দেবেন। তো আমি এটি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা টিকমার্ক অপশনে ক্লিক করে দিব এবং এটিকে আমরা ফুল বাড়িয়ে নিব, আমাদের স্ক্রিন সমপরিমাণ করে নিব। অলওয়েজ স্ক্রিন সমপরিমাণ করার পর আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব এবং এখান থেকে টেক্সটে ক্লিক করব এবং টেক্সটে এখানে আমরা এখানে বাংলা লিখে দিব। বাংলা লেখা কমপ্লিট হলে কিন্তু আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। এবার আপনার চাইলে এটার ফন্টটা চেঞ্জ করতে পারবেন, তো আমি ফন্টটা চেঞ্জ করে নিব। তো বাংলা লেখার টেক্সটের উপর টাচ করবেন, এই লেয়ারটির উপর বা এই টেক্সটের উপর টাচ করলে এখানে আপনার এই একটা অপশন পেয়ে যাবেন, এতে ক্লিক করবেন এবং এখান থেকে একটু সোয়াইপ করবেন এদিকে।
তো সর্ট করার পর এখান থেকে আপনারা ফন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ফন্টে টাচ করবেন এবং এখান থেকে আপনার গ্যালারি এবং কি ডিফল্ট ফন্ট পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনার যেটা ভালো হয় ফন্ট ওই ফন্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, তো আমরা এটাকে ভিডিও এক পাশে দিয়ে দিব। তো আমি এখানে D5-এর নিচে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বুঝতে সুবিধা হয় অডিয়েন্সদের কাছে। তো আমি এখানে D5 বাংলা লিখে দিলাম। তো আমরা এবারে এটাকে সেভ করে নেব। তো শেয়ার বাটনে ক্লিক করবো এবং এখান থেকে কাস্টমে ক্লিক করব, তারপর এটাকে আল্টা দিয়ে দিব এবং এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে অপশনে ক্লিক করে দেবো, তাহলে এটি সেভ হয়ে যাবে। অলকেস আমাদের 3 নম্বর স্টেপ কিন্তু কমপ্লিট। তো চতুর্থ স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট, কেননা ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনি টাইটেল এবং ডিসক্রিপশন বক্স এবং কি ট্যাগ যদি ঠিকভাবে নেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কপিরাইট চেষ্টা করার সম্ভাবনা থাকবে। তো ভিডিও আপলোড করার সময় আপনাকে গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে আসার পর এখানে আপনার সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখানে লিখবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে আপনাকে প্রথমে স্টুডিওটা লগ ইন করে নিতে হবে। সো গাইস, আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। তো এখান থেকে আমরা এই ভিডিওটাকে আপলোড করবো। তো আপলোড করে দেন, এখানে আপলোড অপশন আছে, অবশ্যই সবার স্টুডিওতে আপলোড অপশন আছে। তো এই আপলোড অপশনে ক্লিক করে দিবেন। আপলোডে ক্লিক করে এখান থেকে আপনার এগ্রিমেন্টটা ফেস দেখাবো। তো এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়া অপশনে গেলে আপনার গ্যালারি সব কিছু দেখাবে। তো আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন, কাঙ্ক্ষিত ভিডিওটা ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছে এখান থেকে। তো অলকেস ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে আপনার এরকম একটা ফেজ দেখাবে আপলোড প্রসেসের মধ্যে। তো এখান থেকে টাইটেল এবং কি থাম্বনেল আপনার যেটা দেখতে হবে, তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যে ভিডিওটা আপলোড করবেন মিস্টার বিস্টের ভিডিওটা, তো আপনি ওই চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাতে টাচ করবেন। তো এখান থেকে আপনার মিস্টার বিস্টের যে ভিডিওটা আপলোড করবেন তো ওই ভিডিওটা আবার সিলেক্ট করে নেবেন। তো আমি এখন যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি ওই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনার তার মোর অপশন চলে যাবেন। তো এখান থেকে আপনার ডিসক্রিপশন বক্স এবং কি টাইটেল দেখতে পারবেন। তো এখান থেকে আপনার এই ডিসক্রিপশন বক্স বা টাইটেল যে অপশনটা আছে এটিকে স্ক্রিনশট নিয়ে নেবেন একটা, তারপরে এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন। বেরিয়ে আসার পরে আপনারা গুগল ট্রান্সলেট একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। তো গুগল ট্রান্সলেটে চলে যাবেন। তো ট্রান্সলেটে আসার পরে এখান থেকে আমরা ক্যামেরা অপশনে চলে যাবে এবং কি এখন যে স্ক্রিনশটটা নিয়েছি টাইটেলের এবং ডিসক্রিপশন বক্সের এই ইমেজটা আমরা সিলেক্ট করে নেবো এখান থেকে। তো আমি এখন যে ইমেজটা স্ক্রিনশট নিয়েছি টাইটেলের জন্য বা ডিসক্রিপশন বক্সের জন্য, তো এই ইমেজটি কিন্তু এখানে আমি নিয়ে এসেছি এবং এখান থেকে আমরা ইংলিশ আছে এটাকে বাংলা কনভার্ট করব। তো এখানে আরও এখানে ক্লিক করবো এবং এটাকে বাংলাতে কনভার্ট করব। তো বাংলাতে কনভার্ট করার এখানে আপনি দেখতে পাবেন আমি 7 দিন জীবিত কভার কাটিয়েছি। তো আমরা এটাকে কপি করে নিব। অলওয়েজ কপি করে কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে আবার আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাবো, আমার যে ভিডিওটা আপলোড হচ্ছে ওই ভিডিওটার মধ্যে চলে আসবো। তো অলওয়েজ এখানে আসার পর আমরা এখানে টাইটেলের যে অপশনটা আছে টাইটেলটাকে কেটে দিব এবং কি আমরা এখন যে টাইটেলটা কপি করে বসিয়ে দিব এখানে। তো আমরা এখানে একটি স্পেস দিব, স্পেস দেওয়ার পর আমরা এখানে হ্যাশ দিয়ে দেবো এবং কি এখানে MR বেস্ট লিখে দিব, যেহেতু এটা তার ভিডিও তার ক্রেডিটটা দিতে হবে। তার ক্রেডিটটা দিলে কিন্তু তারা শেয়ার আমাকে বা আপনাদেরকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিবে না। তো আপনারা এই MR বেস্টটা লিখে দেবেন হ্যাশট্যাগের মধ্যে এবং কি ডিসক্রিপশন বক্সে আপনারা এই লেখাটা আবার লিখে দিবেন এবং কি চাইলে তার ডিসক্রিপশন বক্সটা লিখতে পারেন। তো বাট ওই ডিসক্রিপশন বক্সটা না লেখাই ভালো। তো আমরা এখান থেকে আবারও হ্যাশট্যাগের মধ্যে কিন্তু তার MR বেস্টে লিখে দিব বা মিস্টার বেস্টের যে চ্যানেল এই চ্যানেল নামটা লিখে দিব, তাহলে সে আর আমাদের সহজে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিবে না, যেহেতু তার ক্রেডিট দেওয়া আছে অলরেডি। তো তারপর আমরা কিন্তু থাম্বনেল অ্যাড করবো। তো থাম্বনেল অ্যাড করার জন্য এখানে আপলোড থাম্বনেল একটা অপশন পেয়ে যাবেন, আপলোড থাম্বনেল ক্লিক করবেন। থাম্বনেল ক্লিক করবেন এখানে আপনার গ্যালারি দেখাবে। তো এখন আমি যে থাম্বনেলটা তৈরি করে রেখেছি এই থাম্বনেলটা সিলেক্ট করে নিব। এই ভিডিও রিলেটিভ যে থাম্বনেলটা আমি এখন তৈরি করেছি আপনাদেরকে দেখালাম ফিজিক্যাল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ঠিক ওই থাম্বনেলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আর ফিজিক্যাল ল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ করে কিন্তু ফিজিক্যাল ল্যাব অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সো এভরিওয়ান, ভিডিওটি আপলোড করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনারা উপরে 4টা অপশন পেয়ে যাবেন, এখানে ডিটেলস, ভিডিও অ্যালাইনমেন্টস এবং কি চেক ভিজিবিলিটি। তো আপনার চেকটাকে ক্লিক করবেন, অর্থাৎ চেকে ক্লিক করবে এখান থেকে আপনার একটা অপশন চলে আসবে, এখানে কপিরাইট নো ইস্যু ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ আপনার এই ভিডিও কিন্তু কপিরাইট হচ্ছে না। যদি কপিরাইট থাকতো তাহলে অবশ্যই এখানে কপিরাইট চলে আসতো, আপনি ভিডিওটি আপলোড করলে কপিরাইট ক্লেম থাকতো। তো এখানে কিন্তু কপিরাইট ক্লেম থাকছে না, এখানে নো ইস্যু দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমার কিন্তু এই ভিডিওটি কিন্তু আমি এইমাত্র এডিট করেছি এবং কি এটার মাধ্যমে কিন্তু কপিরাইট আসে নাই। তো এটাতে বোঝা গেল যে আপনাদের এই ধরনের ভিডিওর মধ্যে কিন্তু কপিরাইট আসবে না, আপনারা মিস্টার বিস্টের যে কোনো ভিডিও এইভাবে বাংলা কনভার্ট করে কিন্তু আপলোড করতে পারবেন, কপিরাইট স্ট্রাইক আসবে না। তো এখান থেকে আপনার নেক্সট বাটনে ক্লিক করে কিন্তু এটা আপলোড হয়ে যাবে এবং এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক আপনি যেভাবে চান এইভাবে আপলোড করে নেবেন, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি এখান থেকে। তো এভরিওয়ান, আমি এখন যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটার মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো ভাষার ভিডিও আপনারা বাংলা কনভার্ট করে আপলোড করলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে না। এবং আমি এখানে যে 4টা স্টেপ দেখেছি এই 4টা স্টেপ যদি আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে আমার বিশ্বাস আপনাদের ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। যদি কোনো কপিরাইট ক্লেম আসে বা কপিরাইট ইস্যু আসে তাহলে সেক্ষেত্রে আপনার
ইনকামটা কম হবে বাট আপনার চ্যানেলে ক্ষতি হবে না। তো খেয়াল করবেন স্ট্যাক যেন না আসে, পরপর 90 দিনের মধ্যে কিন্তু 3 বার স্ট্যাক আসলে কিন্তু আপনার চ্যানেলটা অফ হয়ে যেতে পারে বা ইউটিউব অ্যালগরিদম অফ করে দিতে পারে। সো এই ভিডিও নিয়ে চলে আজকে সম্পূর্ণ ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। অলকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি। আল্লাহ হাফেজ।